গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। তো আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7:45। তো সকালে স্নান টান সেরে সমস্ত বাসি কাজকর্ম সেরে চলে আসলাম। এখন চা করব। তো দেখলে তোমরা সিঁদুরটাও পরে নিলাম। তো এখন চাটা করি। তো বারান্দায় চাটা করে নিব। এখানে শাশুড়ি নিরামিষ খায়, এখানে চাটা করব। তো চা খাওয়ার পর চলে আসলাম বিছানা ওঠানোর জন্যে। বাসি বিছানা ওঠানো হয়নি, কারণ চা খাওয়ার জন্য সবাই বসেছিল, বেলা হয়ে গেছে, এই জন্য চাটা আগে করে দিলাম। এখন বিছানাটা উঠাবো, ওঠানোর পর রান্না বসাবো। তো আজকে যেহেতু রবিবার একটু দেরি, তো অনেকগুলো কাপড় চোপড় দিয়েছি, কারণ এখন ছোটো দিনের বেলা, স্নানের পরে আর কাপড় ধুলে সেগুলো শুকায় না। তো রান্নাটা আজকে একটু দেরি হবে। মাংস এনেছে মা, ইলিশ মাছ, তো অনেক করে রান্না করবো। তো ভাবছি আজকে চুলাতে রান্না করবো। দেখতে পাবে তোমরা ভিডিওতে, মাটির চুলাতে অনেক কয়েক বছর পর মাটির চুলাতে রান্না করবো। বাইরে বাইরে আমার একটু খোলা ঘর আছে, ওখানে রান্নার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি, জালও ধরিয়েছি। লঙ্কা বলল জালি জালি। তো রান্না বসিয়ে দিয়েছি, এখানে মাংস কষানো হচ্ছে। দেখতে পাচ্ছ মুরগির মাংস এনেছি, এটা রান্না করবো। আবার হবে ইলিশ মাছ, লাউর ডাঁটা চচ্চড়ি, শাক ভাজা, এটুকুই রান্না করবো আজকে।
তো আজকে ওর বাবা যেহেতু বাড়িতে আছে এই জন্য রান্নাটা একটু দেরি, তো ভাবলাম একটু উনানে রান্না করি। তো গ্যাসেতে ভাতটা করে নিয়েছি, এবার এখানে মাংস রান্না করবো, মাছ রান্না করবো, সবজিগুলো এখানে রান্না করবো। তো মাংসটা কষানো হচ্ছে, দেখে দিয়েছি হালকা। তো উনানে জালটা দা ধরছে আবার ধরছে না, এরকম হচ্ছে আর কি, তো ধরবে আর কি। তো বন্ধুরা মাংসটা কষানো হওয়ার মধ্যে দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে, কাঁচা লঙ্কার তরকারি। তো আমি একদম এখানে জিরে ছাড়া রান্না করবো, তোমাদের সম্পূর্ণটা দেখাতে পারলাম না, কোনো রকম জিরে বাটা দেইনি, পেঁয়াজ রসুন আদা এগুলোই আর কি, যতটা সম্ভব মশলা কম খাওয়া যায় আমার ততটাই ভালো লাগে। কত সুন্দর জ্বলছে, বেশি করি লাগে না, অল্পতেই হয়ে যাচ্ছে আর কি। তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমি ভিডিও সেরকম সুন্দরভাবে করতে পারি না, বাড়িতে এনি টাইম লোকজন থাকে, এডিট করারও সময় হয় না, রাত্রিবেলা অনেক রাত্রে শোয়া হয়। আর আমার ভিডিওগুলো আমি একা সম্পূর্ণ একা হাতে করি, আমাকে কেউ সাহায্য করে না, মেনলি আমার ভিডিও করা বাড়ির লোক পছন্দ করে না, তবু আমি করি আর কি, আমার শখ। দেখতে পাচ্ছ কত সুন্দর নানটা জ্বলছে, এবারে রান্না করবো ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা। তো কাঁচা লঙ্কা দিয়ে, হলুদ দিয়ে, তো ফোড়ন দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে, তো ঝোলটা বয়েল করে নিচ্ছি। এবারে সর্ষেটা দিয়ে দিব, মিক্সিতে সর্ষেটা মিহি করে ফেটে নিয়েছি, সর্ষেটা দিয়ে দিলাম। আর আগের থেকে ইলিশ মাছগুলো হলুদ লবণ তেল দিয়ে মাখিয়ে রেখেছি ঢাকা দিয়ে। এই যে এবার মেখে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। এবার রান্না করবো হচ্ছে লাউ শাকের চচ্চড়ি হবে। এটাও কিন্তু রবিবারের ভিডিও বন্ধুরা, বৃহস্পতিবার আজকে আপলোড করছি। তো ইলিশ মাসের ইয়েটা হয়ে যাচ্ছে, এটা নামিয়ে নিয়ে শাক রান্না করবো।
কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চারটা, হয়ে গেছে। Thank you.